আসসালামু আলাইকুম। ঘুরে ফিরে অভিযান বই নিয়ে নাহিয়ানে সবাইকে স্বাগত। আমাদের আজকের পর্বে একটু অন্য ধরনের কথা হবে, অর্থাৎ সরাসরি বই নিয়ে নয়, আমরা কথা বলবো আজকে একটি বোর্ড গেম নিয়ে। বোর্ড গেম আমার খুবই পছন্দের একটা জিনিস, এবং বিশেষ করে যখন আমি জানতে পারি যে শিক্ষা ক্ষেত্রে বোর্ড গেমের একটি প্রভাব থাকতে পারে, বা অনেক দেশেই বোর্ড গেমস এমনভাবে ডিজাইন করা হয় যে সেটি সে দেশের বাচ্চাদের লার্নিংয়ে অনেক বেশি এনহ্যান্স করার কাজে ইউজ হয়, তখন থেকে আমি বোর্ড গেম নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করা শুরু করি। এবং পাশাপাশি বই যখন পড়ি আমার ট্রাভেল রিলেটেড বই অনেক বেশি পছন্দ, কারণ আমি জানার চেষ্টা করি যে অন্য দেশের অন্য জায়গার মানুষজন আসলে কি ভাবছে, তারা কি করে, তাদের কালচারটা কেমন এবং তারা কি কি খেলে। সো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই টপিকটি নিয়ে আমরা কথা বলতে পারি, এবং একটি বোর্ড গেম তো আপনাদের সাথে শেয়ার করতেই পারি। সো রিসেন্টলি আমি যে বোর্ড গেমটি নিয়ে বেশ এক্সাইটেড সেটির নাম পকেট গেম। এই গেমটি আমি সংগ্রহ করেছি একটি অনলাইন পেজ থেকে, পেজটির নাম পাজল ফান, এবং আমি একটু পরেই বলবো যে গেমটি কিভাবে খেলে বা আসলে হাউ ডাজ দিস ওয়ার্ক। বাট তার আগে পকেট গেমের ইতিহাস সম্পর্কে একটু বলতে চাই। পকেট গেম মূলত এসেছে অরিজিনালি ফ্রান্স থেকে, এবং ফ্রান্সে টেবিল আ ইলাস্টিকা নামে একটি গেম ছিল। আমি জানি না উচ্চারণটি আসলে সঠিকভাবে বলতে পেরেছি কিনা। তো ফ্রান্সে 1800 সালের দিকে একটি গেম ছিল যেটি এই নামে পরিচিত, এবং এরপর এটি বিবর্তনের মাধ্যমে পকেট নামে আরেকটি গেম ছিল। সো সেখান থেকে আসলে বাংলাদেশে চলে এসেছে পকেট গেম, এবং সেই গেমটি নিয়েই আমি আজকে বলতে যাচ্ছি। সো এই গেমটিতে যেটি হয় যে 14টি গুটি থাকে, অর্থাৎ এরকম বেশ মোটা কিছু কাঠের জাতীয় ম্যাটেরিয়াল দিয়ে বানানো কিছু গুটি থাকে, অনেকটা ক্যারামের গুটির মতো বাট আরো থিক। সো বেশ পুরু, এবং 14টি গুটি এখানে থাকে, এবং এই 14টি গুটি আপনার প্লেস করতে হয় এই বোর্ড গেমটিতে। সো দেখা যাক আসলে কিভাবে এই বোর্ড গেমটি খেলে। সো গেমটি কিভাবে খেলে, গেমটি খেলতে হয় দুইজন মিলে, এক সাইডে একজন থাকে আরেক সাইডে আরেকজন থাকে। এটি টেবিলে কিংবা বিছানায় রেখে আপনারা খেলতে পারবেন, এবং যেমনটি বলেছিলাম যে এখানে বেশ কিছু গুটি রয়েছে, এবং এই পিসগুলো 14 পিসেস দেয়। সো এই প্রত্যেকটা পিসে অনেক সুন্দর সুন্দর কিছু স্মাইলি দেয়া রয়েছে। তো প্রত্যেক সাইডে মূলত 7টি করে এই ধরনের স্মাইলিওয়ালা গেম পিস আপনার ব্যবহার করতে হয়। সো 1 2 3 4 5 6 7 এবং 1 2 3 4 5 6 7, সো 7টা করে পিস এক এক সাইডে থাকে, এবং এইখানে একটা ইলাস্টিকের মতো জিনিস রয়েছে যেটি দিয়ে আসলে শুট করা লাগে। এবং মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মাত্র গোল পোস্ট রয়েছে, বাকি যে গোল পোস্ট সেগুলো রিজিড। এই পুরো জিনিসটি আসলে প্লাইউড বা কাঠ জাতীয় কিছু জিনিস দিয়ে বানানো, এগুলোও সেরকমই। সো এই জায়গাগুলোতে কিন্তু শুট করলে গোল হওয়ার কোনো সুযোগ নেই। সো আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ জোর কদমে আমরা শুট করতে পারি, এবং গোলটা অবভিয়াসলি যে শুট করে গোল করতে হবে। সো গোল যখন এই একটা গর্ত দিয়ে যাবে, তখন হচ্ছে আসলে এই গুটিটি ওই দিকে যাবে, এবং এই পুরো জিনিসটি হবে সাইমলটেনিয়াসলি। এমন না যে ফ্রি হিটের মতো কিংবা পেনাল্টির মতো আমি একটা একটা করে শট নিব, নট লাইক দ্যাট। একই সাথে দুইজনই খেলবে, এবং এই সময়টায় হয়তো একজন আরেকজনকে ব্লক করে ফেলবে, কিংবা অনেক ক্ষেত্রে হয়তো এমন হতে পারে যে 7টি গুটির 6টি আমি ওই পাশে পাঠিয়ে দিলাম, বাট সে হয়তো একটা গুটি পাঠাতে পাঠাতে আবার বাকিগুলো সহ, অর্থাৎ যে 7টি ওনার নিজের এবং পাশাপাশি আরো যে নতুন গুটিগুলো এখান থেকে ওই পাশে গোলের মাধ্যমে কেউ পাঠিয়েছে সেগুলো সহ যদি এদিকে নিয়ে আসে, তাহলে সেও কিন্তু জিতে যেতে পারে। সো এই ধরনের এক্সাইটিং অনেক মোমেন্ট এই গেমটি খেলতে যে তৈরি হতে পারে, এবং আপনারা ফ্যামিলিতে হয়তো দুইজন মিলে এই গেমটি খেলতে পারেন। সো এই ছিল পকেট গেম। আমার মনে হয় যে রুলস গুলো আপনারা মোটামুটি ক্লিয়ার। আপনারা যদি কেউ আসলেই বোর্ড গেম নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড হয়ে থাকেন, এবং বই পড়ার পাশাপাশি অন্য কালচারের সম্পর্কে জানার পাশাপাশি যদি তাদের কোনো গেমস নিয়েও আপনারা নিজেরা পরিবারের সাথে খেলতে চান, তাহলে পকেট গেমটি আপনারা খেলতে পারেন। এবার চলুন দেখে আসা যাক পকেট গেম খেলার কিছু মুহূর্ত। আজকের পর্ব অবশ্যই জানাবেন যে আপনাদের এই পর্বটি কেমন লাগলো, যেহেতু একটি বই থেকে একটু আলাদা।
সো এই ধরনের মাঝে মাঝে আমরা যদি ঘুরে ফিরে যে অভিযান সেই অভিযানের থেকে এই ধরনের কিছু বইয়ের বাইরের রিলেটেড টপিকও যদি আমরা কিছুটা আলোচনা করি, সো সেই জিনিসটি আসলে আপনারা দর্শকরা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে শুধুমাত্র বই বা বুকিশ নলেজেই আমরা থাকবো নাকি আশেপাশেও একটু ঘোরাঘুরি আমরা করতে পারি এবং এই ধরনের টপিক নিয়েও আমরা টাইম টু টাইম ডিসকাস করতে পারি, আমাদেরকে অবশ্যই জানাবেন। এবং আশা করি যে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যারা পকেট গেম খেলতে আগ্রহী তারা অবশ্যই পাজল ফান থেকে হয়তো অর্ডার করতে পারেন, আমার কাছে যে লিঙ্কটি রয়েছে আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব এবং সেখানে আপনারা হয়তো প্রোডাক্টের ডিটেলস দেখে নিতে পারেন। সো এই ছিল আমাদের আজকের পর্ব, আশা করি সবার ভালো লেগেছে, যদি নাও লাগে সেটিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ, দেখা হবে আগামী পর্বে, ভালো থাকবেন।